হাইকোর্টে যখন একটা মামলা হয়, যেমন আমরা বলছি সিভিল রিভিশন এগেনেস্ট ডিক্রি, ডিক্রির উপরে একটা প্রশ্ন থাকবে সিভিল রিভিশন 115(1) সিপিসি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা সাধারণত করি, এটা আপনিও করবেন না, অনেক লয়ার আছে যে অনেক কাগজপত্র অ্যানেক্স করে দেয়, কিন্তু যদি ইফ ইট ইজ এ ডিক্রি, সিভিল রিভিশন এগেনেস্ট ডিক্রি 115(1) অফ দ্য কোড অফ সিভিল প্রসিজিওর, এখন সেটা কখন হয়, সেটা হয় আমি এর আগে বলছিলাম যে আপনি একটা মামলা সহকারী জজে টাইটেল স্যুট করলাম, সহকারী জজে এক পক্ষ তো হার নেই, এক পক্ষ সহকারী জজ সিনিয়র সহকারী জজ একই, তো সহকারী জজে মানে এটা একটা ক্রাইটেরিয়া, যে 7-8টা ক্রাইটেরিয়া হাইকোর্টের আছে, তার মধ্যে আমি একটা ক্রাইটেরিয়া বলতেছি সিভিল রিভিশন এগেনেস্ট ডিক্রি, এটার উপরে একটা প্রশ্ন অবশ্যই থাকবে 100-এ 100। তাহলে যদি সিভিল রিভিশন এগেনেস্ট ডিক্রি হয়, তাহলে রিভিশনটা কখন হবে, মনে আছে আপনার গত রেটে বলছিলাম স্যার রিভিশন ডিক্রি দিয়ে দিও না, ডিঙিয়ে দিল কোন কোর্ট, যদি সহকারী জজ কোর্ট সহকারী বা সিনিয়র সহকারী জজ দেয়, তাহলে তো অবশ্যই ডাইরেক্ট দেখতে না, ডায়রাতে না জেলা জজে, ডায়রা তখন আর যাওয়া নাই, কী বানাবে কে বানাবেন, জেলা জেলা জজে যেতে হবে, ওইটাতে টাইটেল আপই হবে, জি টাইটেল আপ জেলা, ওখানে রিভিশনের আর কোনো প্রশ্নই নাই, যেহেতু এটা আমরা কিন্তু আজকে শুধু আলাপ করছি যে দুইটা মধ্যে যাতে কনফিউশন না হয়, সিভিল রিভিশন এগেনেস্ট ডিক্রি, সিভিল রিভিশন এগেনেস্ট ডিক্রি এটার উপরে একটা প্রশ্ন হবেই, এগারো 100-এ 100, তুমি হাইকোর্টের প্রশ্নগুলো সংগ্রহ করো, এই যে লাস্ট যেটা হলো যে কয় বছরে পাওয়া যায়, হ্যাঁ 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 সংগ্রহ করো, ওইটা তাহলে বলতে সুবিধা হবে, ওনারা বুঝতে সুবিধা হবে, আর নেক্সট ডেটে আমি আমার ওই কজনিস বাড়াবে তো পরশু থেকে, ওনার জন্য আমি একটা কজনিস দিয়ে দেবো, কজনিস দিয়ে দিলে ওই কজনিস তো নিয়ে একটা একটা করে উল্টালেই বুঝতে পারবে কার কি জুরিসডিকশন, একদিন করে দেখা দেবো, একদিন করে দেখা দেবো, যেমন সিভিল রিভিশনের উপরে বলতেছে সিভিল রিভিশন এটা অনেক টাকার ভ্যালুয়েশন না হলে, এটা বোধহয় 25 কোটির উপরে হলে দুইজনের বেঞ্চে যায়, ডুয়েল বেঞ্চ বলে কোনো বেঞ্চ নাই, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হচ্ছে দুইজন, সাধারণত সিভিল ডিভিশনে 1000-এর মধ্যে 990টাই সিঙ্গেল বেঞ্চে হল, এবং এই নতুন মামলাগুলো বলে মামলাগুলোকে বলে মোশন মামলা, এটা এগুলোর উপর প্রশ্ন হবে আর কি, তো সেটা সেটা লিখতে গেলে 115(1) লিখতে হয়, এটারও এটারও এদের এদের নমুনা আছে আমার কাছে দিয়ে দিব নিয়ে আসে, যে এই তাহলে এটা কীভাবে হবে, সহকারী জজ বা সিনিয়র সহকারী জজে আমি মামলা করলাম, আমার মক্কেল হেরে গেল বা আমার মক্কেল জিতে গেল, তখন আদার সাইড আসবে, তখন এখানে কিন্তু ক্রিটিক্যাল দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে আপনি মামলা করছেন সহকারী জজে, আপনি হেরে গেলেন, হেরে গেলে আপনি আপিল করবেন ডিস্ট্রিক্ট জজে, সিভিল মামলা কিনতেন মূল মামলা, সে মামলা স্যুট ফর পার্টিশন হতে পারে, স্যুট ফর পারমানেন্ট ইনজাংশন হতে পারে, স্যুট ফর ডিক্লারেশন হতে পারে, স্যুট ফর রিকভারি অফ খাস পজিশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি আর 10-12 রকম ক্রাইটেরিয়া যে আছে, তারপরে স্যুট ফর রেকর্ড কারেকশন অফ রেকর্ড হইতে পারে, এগুলো হইতে পারে।